ইউরোপের বিভিন্ন দেশে সুইমিং পুলের ব্যবস্থা আছে। একবার দুই বোন এই রকমই একটি সুইমিং পুলে সাঁতার কাটতে এসে দুর্ভাগ্যজনকভাবে আটক হয়ে গিয়েছিল। সুইমিং পুলটি পুরো ঢেকে যায় আর এর ভিতরে থেকে যায় এই দুই বোন। তারা অনেক চেষ্টা করেও বাইরে বের হতে পারে না। পুলের জল ছিল খুব ঠান্ডা আর এই ঠান্ডা জলের মধ্যেই তারা দিনের পর দিন আটক হয়ে থাকে। তারা এই পুলের মধ্যে কিভাবে আটক হলো আর এর মধ্য থেকে তারা কিভাবে বের হবে, এই শ্বাসরুদ্ধকর ঘটনাই আজ আপনাদেরকে শোনাবো। মুভির শুরুতে একটি পুলকে দেখানো হয়। ইউরোপ মহাদেশের সকল স্কুল কলেজ পার্কে সুইমিং পুল থাকা বাধ্যতামূলক। ঠিক এরকমই একটি পুলে সাঁতার কাটতে এসেছিল ব্রি। সে এখানে প্রতিদিনই সাঁতার প্র্যাকটিস করতে আসে, কারণ সাঁতার কাটা ছিল তার প্রফেশন। ব্রিয়ের ডায়াবেটিস রোগ ছিল, তাই সাঁতার কাটার ফাঁকে তাকে তার ব্লাড সুগার চেক করতে হয়। কয়েকদিন পরে ব্রির বিয়ে হয়ে যাবে আর তার এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল। বিয়ের অনুষ্ঠান কিভাবে সাজানো হবে সেই বিষয়ে কথা বলার জন্য সেখানে তার বোন জোনা এসেছিল। দিদির বিয়ের বিষয়ে কথা বলার সাথে সাথে জোনা এই পুলে একটু সাঁতারও কাটবে বলে ভেবে রেখেছে। দিনটা ছিল সপ্তাহের শেষ দিন, শনিবার, তাই পরের দিন পুল বন্ধ থাকবে। এছাড়া তার পরের দুই দিন ক্রিসমাসের ছুটি, অর্থাৎ খ্রিস্টানদের বড়দিন থাকায় রবি, সোম, মঙ্গল পরপর তিন দিন একসাথে পুল বন্ধ থাকবে। পুলের ম্যানেজার বন্ধের এই নোটিশটি সব জায়গায় লাগিয়ে দেন। এরপর তিনি লকার রুমে আসেন। লকার রুম হলো সাঁতার কাটতে আসা ব্যক্তিদের জিনিসপত্র রাখার জায়গা। এখানে এসে তিনি দেখেন পুলের এক কর্মচারী ক্লায়েন্টদের ব্যাগগুলো ঘাটাঘাটি করছে। ম্যানেজার এটা দেখে তাকে সাবধান করে বলে যে তুমি ক্লায়েন্টদের ব্যাগ থেকে যদি কিছু নিয়ে থাকো তাহলে সেটা রেখে দাও, আর আমি যদি তোমার নামে কোনো রিপোর্ট পাই তাহলে তোমাকে চাকরি থেকে ছাঁটাই করে দেব। মহিলাটি ম্যানেজারের কাছে ক্ষমা চায়। সে বলে সে আর এরকম করবে না। অন্যদিকে জোনা তার বোনের সাথে কথা বলছিল। জোনা তার দিদিকে বলে, তুমি আমাকে একা করে চলে যাবে? আমি সবেমাত্র তোমার কাছে এলাম আর তুমি বিয়ে করে নিচ্ছ। আসলে জোনা ছিল ড্রাগ এডিক্টেড। তার এতদিন রিহ্যাব সেন্টারে চিকিৎসা হচ্ছিল। রিহ্যাব সেন্টার থেকে ছাড়া পেয়েই সে তার দিদির কাছে এসেছে। তারা দুই বোন সাঁতারে নামে। কিছুক্ষণ সাঁতার কাটার পর ম্যানেজার সেখানে এসে বলেন, আজকের মতন সময় শেষ, এখন পুল বন্ধ করা হবে। তাই ব্রিরা পুল থেকে উঠে এসে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তবে সেই সময় ব্রি তার হাতে দেখে এঙ্গেজমেন্টের রিংটা নেই। সে অনেক খুঁজেও রিংটা কোথাও খুঁজে পায় না। তখন জোনা তাকে বলে হয়তো রিংটা সুইমিং পুলে পড়ে গেছে, আর দেখা যায় পুলের একদম নিচে রিংটা পড়ে রয়েছে। যেহেতু এটা বিয়ের আংটি, তাই কোনো মতেই এটা ফেলে রাখা যাবে না। রিংটি বের করার জন্য দুই বোনই পুলে নেমে পড়ে। এদিকে ম্যানেজার পুলের কাছে এসে দেখে পুল পুরো ফাঁকা, সবাই বের হয়ে গেছে, কারণ সে একটু আগেই সবাইকে চলে যাওয়ার জন্য বলেছিল। এরপরও ম্যানেজার মাইকে অ্যানাউন্স করে বলে পুলে কেউ আছে কি না, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ নেই, মানে সবাই চলে গেছে। তাই তিনি পুলের ভ্যান্ড, অর্থাৎ উপরের ছাদটা লাগিয়ে দেন। জোনারা কিন্তু এ সময় পুলের নিচেই ছিল। রিংটি ওখানকার একটা ওয়াটার ফিল্টারের মধ্যে আটকে গিয়েছে। দুইজন মিলে অনেক চেষ্টার পরও সেটা বের করতে পারছিল না। আর এ সময় জোনার চুল ওই ফিল্টারে আটকে যায়। এ এক ভয়ানক পরিস্থিতি। চুল ছাড়ানো, রিং বের করা, এসব কিছু করতে গিয়ে অনেকটা সময় লেগে যায়। আর এদিকে পুলের ছাদ বন্ধ হতে থাকে। ব্রিরা পুলের নিচে থাকায় তারা বুঝতে পারছিল না যে পুলের ছাদ বন্ধ হয়ে যাচ্ছে। একটা সময় জোনারা এই পুলে পুরো আটক হয়ে যায়। উপরের ছাদটা পুরো লেগে গেছে। জোনা এসে পুল খোলার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সেখানে তো কেউ ছিল না, সবাই চলে গেছে। আর এই ম্যানেজারও মেন গেট বন্ধ করে চলে যায়। তারা দুই বোনই অনেক ডাকাডাকি করতে থাকে, এমনকি উপরের ঢাকনাটা সরানোর চেষ্টা করে, কিন্তু তারা এই ঢাকনা একটুও নাড়াতে পারে না, কারণ এই ঢাকনা তৈরি করা হয়েছে হার্ড প্লাস্টিক ও পুরু গ্লাস দিয়ে, তাই এটা সরানো বা ভাঙা সম্ভব না। জোনা তার দিদিকে বলে এই পুল আগামী তিন দিন বন্ধ থাকবে, তাহলে আমরা এখন কিভাবে বাইরে বের হব? এই জলের ভিতর তো আমরা ঠান্ডায় মারা যাব। ব্রি তার বোনকে সান্ত্বনা দিয়ে বলে বাইরে বের হওয়ার কোনো না কোনো উপায় ঠিকই পাওয়া যাবে, আমরা অবশ্যই বাইরে বের হয়ে যাব। ব্রি বলে আমাদের ভয় পেলে চলবে না, একটু বুদ্ধি খাটালেই বের হওয়া সম্ভব। চলো পুলের ছাদের চারিদিকে খুঁজে দেখি কোথাও কোনো ছিদ্র আছে কি না।
সেখান থেকে চিৎকার করতে হবে। আমাদের আওয়াজ ম্যানেজার শুনতে পেলেই আমরা বের হতে পারবো। কিন্তু ব্রি জানতো না যে ম্যানেজার সেখান থেকে চলে গেছে। তাদের চিৎকার শোনার মতন সেখানে কেউ নেই। পোলের ছাদটার কয়েকটা জায়গায় ছোটো ছোটো ছিদ্র ছিল, আর এই ছিদ্র দিয়ে বাতাস প্রবেশ করে, ফলে ভিতরে অক্সিজেনের ঘাটতি হয় না। যদি এই ছিদ্র না থাকতো তাহলে ব্রিদের অবস্থা আরও ভয়াবহ হতো। তবে এই ছিদ্রগুলো ছিল খুবই ছোট, সেখান দিয়ে হাতও বের করা যায় না। জোনাতার দিদিকে বলে, আমার তোমার সাথে দেখা করতে আসাটাই ভুল হয়েছে। এরপর তারা সিদ্ধান্ত নেয়, ছিদ্রগুলোর একটা যদি ভেঙে একটু বড় করা যায় তাহলে সেখান দিয়ে বাইরে বের হওয়া যাবে। তারা পুলে খুঁজতে থাকে এরকম কিছু আছে কি না যেটা দিয়ে ছিদ্রটা বড় করা সম্ভব। একটা ফাইবারের টুকরো পাওয়া যায়, কিন্তু এটা দিয়ে ছিদ্রটা কিছুতেই বড় করা যায় না, উল্টে ফাইবারের টুকরোটাই ভেঙে যায়। তাহলে এখন অন্য কোনো উপায় খুঁজতে হবে। এ সময় জোনা তার দিদি ব্রিকে দোষারোপ করতে থাকে, কারণ তার বিয়ে ঠিক না হলে জোনা এখানে আসতো না, আর তাকে এই বিপদেও পড়তে হতো না। আসলে জোনা চাইছিল তার দিদির বিয়েটা আরও কিছুদিন পরে হোক, কারণ তার দিদির বিয়ে হয়ে গেলে সে পুরো একা হয়ে যাবে। তাই সে বারবার ব্রিকে বকাবকি করতে থাকে। তখন ব্রি তার বোনকে শান্ত হতে বলে। সে বলে, রাতে তার হবু বর ডেভিডের সাথে দেখা করার কথা ছিল। ডেভিড যদি আমাকে খুঁজে না পায় তাহলে সে অবশ্যই এই পুলে এসে আমাকে খুঁজবে, আর তখন ডেভিডের সাহায্যে আমরা উদ্ধার হতে পারব। এ কথা শুনে জোনা তার দিদিকে খোঁটা দিয়ে বলে, তুমি ডেভিডকে তো অনেক বিশ্বাস করো, দেখে নিও সে তোমার খোঁজ করতে আসবে না। ঠিক তখনই ব্রির ফোনটা বেজে ওঠে, আর এই কলটা ডেভিড করেছিল। ফোন তো ছিল পুলের বাইরে রাখা, আর জোনারা পুলের মধ্যে। ফোন রিসিভ না হওয়ায় ডেভিড ব্রির ফোনে মেসেজ করে দেয়। সে বলে, অফিসের কাজের জন্য সে আজ রাতে আসতে পারবে না, ব্রির সাথে সে পরশু দেখা করবে। এদিকে ব্রি ভাবছিল ডেভিড রাতে তার খোঁজ করতে পুলে অবশ্যই আসবে, কিন্তু ডেভিড তো অফিসের কাজের জন্য আজ আসবে না। তাহলে ব্রির এই আশাটাও পূরণ হবে না। পরিস্থিতি আস্তে আস্তে খুবই ভয়ানক হচ্ছে। ব্রি একটা বুদ্ধি বের করে বলে, নিচের ফিল্টারটা যদি টেনে খোলা যায় তাহলে সেটা দিয়ে জোরে জোরে আঘাত করে ছাদের ছিদ্র ভেঙে বড় করা সম্ভব হবে। ব্রি ফিল্টারটা খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে অনেক শক্তি দিয়ে চেষ্টা করেও ফিল্টারটা খুলতে পারে না। এভাবে সারা রাত কেটে যায়। তারা এই জলের মধ্যে প্রায় 12 ঘন্টা রয়েছে। ব্রিদের বাবা মা ছোটোবেলায় এক দুর্ঘটনায় মারা গেছে, আর তাদের তেমন আত্মীয় স্বজনও নেই, তাই তাদের খোঁজ করার জন্য অন্য কেউ ছিল না। পরের দিন সকালবেলা, ব্রি যেহেতু ডায়াবেটিসের রোগী তাই এভাবে জলের মধ্যে থাকার ফলে তার সুগার লেভেল অনেক কমে গিয়েছে। এর মানে ব্রির যে কোনো মুহূর্তে শরীর খারাপ হতে পারে। রাতে কিন্তু ডেভিড ব্রির ফোনে বেশ কয়েকবার কল করেছিল, কিন্তু কল রিসিভ না হওয়ায় ডেভিড ভেবে নিয়েছিল হয়তো ব্রি রাগ করে কল রিসিভ করছে না, কারণ ডেভিড ব্রির সাথে দেখা করতে যায়নি। একটা সময় ব্রি বলে, জোনা আমার ইনসুলিন দরকার, আমার হাত পা কাঁপা শুরু করেছে, আমি আর বেশিক্ষণ ইনসুলিন ছাড়া এই জলের মধ্যে থাকতে পারবো না, এভাবে আর কয়েক ঘন্টা থাকলেই আমার পুরো শরীর অবাশ হয়ে যাবে। জোনা একথা শুনে আঁতকে ওঠে। সে তখন কি করবে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে সকালে কাজের জন্য সেই কর্মচারী মহিলাটি আসে, মানে যে মাঝে মধ্যে ক্লায়েন্টদের ব্যাগ থেকে জিনিসপত্র ঘাটাঘাটি করে দেখত। এই কর্মচারীর নাম ক্লারা। ক্লারা এসে পুলের চারিদিকে পরিষ্কারের কাজ করতে শুরু করে। পুলের ভিতরে জোনারা এই শব্দ শুনতে পেয়ে দ্রুত ছাদের ছিদ্রটার কাছে যায়। তারা সেখানে চিৎকার করতে থাকে। ক্লারা তাদের আওয়াজ শুনতে পায়। সে অবাক হয়ে দেখে দুইজন পুলের ভিতরে আটক হয়ে পড়েছে। এ সময় ব্রির ফোনটা বেজে ওঠে। ডেভিড ব্রিয়ের ফোনে বারবার কল করেই যাচ্ছিল। ক্লারা এসে ফোনটা হাতে নেয়। সে ব্যাগের মধ্যে দেখে অনেক টাকা রয়েছে। তখন তার মনে একটা বাজে চিন্তা আসে। সে প্রথমে পুলের সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দেয়। এদিকে জোনারা তো অনেক খুশি, কারণ পুলে তো কেউ একজন এসেছে আর সে এখন তাদের উদ্ধার করবে। ক্লারা পুলের সব সিসিটিভি ক্যামেরা অফ করে এরপর সে পুলের কাছে এসে ব্রিদের সাথে কথা বলে। সে ব্রির ফোনের পাসওয়ার্ড জানতে চায়। এটা শুনে ব্রি অবাক হয়, কিন্তু ব্রি ভাবে হয়তো সে কল করার জন্য ফোনের পাসওয়ার্ড চাইছে। ব্রি পাসওয়ার্ডটা বলে দেয়। ক্লারা ফোন আনলক করে ফোনের সব কিছু চেক করে দেখে। সে বলে, আচ্ছা ব্রি, আমি যদি এখন তোমার উডবি হাজব্যান্ডকে মেসেজ করে বলি তুমি খুব রেগে আছো,
এজন্য তুমি কয়েকদিন তার সাথে দেখা করবে না, আর তার সাথে কথাও বলবে না। আর আমি যদি এখন এখান থেকে চলে যাই তাহলে কেমন হবে? এটা শুনে জোনারা খুব ভয় পেয়ে ওঠে। জোনা অস্থির হয়ে মহিলাটিকে বলে, তুমি এসব কি বলছো? ক্লারা তখন বলে, আমি তোমাদের এখান থেকে উদ্ধার করব, কিন্তু তার জন্য আমার কিছু শর্ত তোমাদের মানতে হবে। জোনারা বুঝতে পারে ক্লারা তাদেরকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে। তাদের এই পুল থেকে বের হওয়ার জন্য ক্লারার বলা শর্ত মানতে হবে। ব্রি অনুমান করে ক্লারা অবশ্যই টাকা চাইবে, আর তার অনুমান সত্যি হয়। ক্লারা জোনাদের কাছে টাকা চায়, আর এই টাকার পরিমাণ ছিল অনেক বেশি। ক্লারা ব্রির কাছে তার ক্রেডিট কার্ডের নাম্বার চায়, কিন্তু জোনা ব্রিকে ক্রেডিট কার্ডের নাম্বার দিতে বারণ করে, কারণ ক্রেডিট কার্ডের নাম্বার পাওয়ার পরেও যদি সে তাদের উদ্ধার না করে চলে যায়, আর ক্রেডিট কার্ডের পিন দিয়ে যদি সে সব টাকা তুলে ফেলে, তাহলে তো তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য ব্রি ক্লারাকে ক্রেডিট কার্ডের নম্বর দিতে রাজি হয় না। ক্লারা তখন পুলের পাওয়ার রুমে এসে পুলের সবগুলো হিটারের সুইচ বন্ধ করে দেয়। পুলের জলের তাপমাত্রা ঠিক রাখার জন্য এই হিটারগুলো ব্যবহার করা হয়। হিটার যেহেতু বন্ধ হয়ে গেছে, এর মানে কিছুক্ষণের মধ্যেই পুলের জল ঠান্ডা হতে থাকবে, আর এই ঠান্ডা জলে জোনারা জমতে শুরু করবে। জোনা তখন বলে, তুমি তো আমাদের মেরে ফেলতে চাইছো, এরকম অন্যায় করো না। ক্লারা চুপচাপ দাঁড়িয়ে থাকে। ব্রি বুঝতে পারে তার কাছে ক্লারার কথা মেনে নেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই, তাই সে তার কার্ডের নাম্বারটা বলে দেয়। ক্লারা তখন বলে, আমি প্রথমে টাকা তুলতে যাব, তারপর টাকা তুলে এসে তোমাদের এখান থেকে উদ্ধার করব। তোমরা চিন্তা করো না, আমি দ্রুত চলে আসব। এরপর প্রায় 2 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু ক্লারা তখনও আসেনি। এদিকে জোনারা ঠান্ডায় খুব কষ্ট পেতে থাকে, আর ব্রি তো কোনো মতে নিজেকে সামলিয়ে রেখেছে। জোনা তার দিদির কষ্ট দেখে সে কী করবে কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণ পরে ক্লারা চলে আসে। জোনা তখন ক্লারাকে বলে, তুমি তো টাকা পেয়ে গেছো, তাহলে এখন আমাদেরকে এখান থেকে বাইরে বের করো। উত্তরে ক্লারা বলে, তোমাদের অ্যাকাউন্টে মাত্র 1,00,000 টাকা পাওয়া গেছে, এত কম টাকা দিয়ে আমার কী হবে? আমার আরও বেশি টাকা চাই, আর এই টাকা তোমরা কিভাবে আমাকে দেবে সেটা তাড়াতাড়ি বলো। একথা শুনে তো জোনারা পুরো হতবাক। এই মহিলার মতিগতি একদমই ভালো না। এদিকে ব্রির শরীরের অবস্থা খুব খারাপ হতে থাকে। জোনা মহিলাটার উপর খুব রেগে যায়। সে তার হাতে থাকা ফাইবারের টুকরোটি ভেঙে সূচালো করে নেয়, আর ক্লারাকে পুলের কাছে ডাকে। ক্লারা ছাদের ছিদ্রে কান পেতে শুনছিল। ঠিক তখনই জোনা ওই টুকরোটা দিয়ে ক্লারাকে জোরে আঘাত করে। ক্লারা খুব জোরে আঘাত পেয়েছিল, এতে করে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল, কারণ ক্লারা উঠে গিয়ে পুলের ফিল্টারটা অন করে দেয়, অর্থাৎ জলে এখন ক্লোরিন মেশানো হবে। এভাবে জলে ক্লোরিন মিশিয়ে পুলের জল পরিষ্কার করা হয়, আর ক্লোরিনে ক্ষারের পরিমাণ খুব বেশি থাকে। জোনারা এই জলে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না, তাদের পুরো শরীরে জ্বালা পোড়া শুরু হয়। ব্রি তো আগে থেকেই অনেক অসুস্থ ছিল, আর এখন তার পুরো মরে যাওয়ার মতো অবস্থা হয়। জোনা এসে ক্লারার কাছে ক্ষমা চায়। সে বারবার ক্লারাকে তাদের জীবন বাঁচানোর অনুরোধ করে। অবশেষে ক্লারা ফিল্টারটা অফ করে দেয়। ব্রি তখন ক্লারাকে বলে, তোমার কী চাই বলো, আমি তোমাকে সব কিছু দেব, তুমি শুধু এখান থেকে আমাদের বাইরে বের করো। ক্লারা বলে, প্রথমে তোমার হাতের ডায়মন্ড রিংটা আমাকে দাও, আর 1,00,000 টাকা দেওয়ার ব্যবস্থা করো, তাহলে আমি তোমাদের বাইরে বের করব। ব্রি তখন তার হাতের রিংটা ক্লারাকে দিয়ে দেয়। সে ক্লারাকে বলে, আমার অন্য আরেকটি অ্যাকাউন্টে বেশ কিছু টাকা আছে, আমি পিনকোড দিচ্ছি, তুমি টাকা তুলে নাও। ক্লারা পিনকোড পেয়ে টাকা উঠানোর জন্য বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় পুলের ছাদ খুলে দেওয়া হয়েছে, আর সেখানে ব্রির উডবি হাজব্যান্ড ডেভিড চলে এসেছিল। ব্রি ডেভিডকে বলে তার বোন জোনাকে জল থেকে তুলে আনতে, কিন্তু ব্রির তখন চোখ খুলে যায়। আসলে ব্রি সেখানে ঘুমিয়ে পড়েছিল। ব্রি তখন তার বোনের দিকে তাকিয়ে দেখে জোনা সুইসাইড করার জন্য সেই ফাইবারটি তার গলায় নিয়ে দাঁড়িয়ে আছে। ব্রি জোনাকে থামতে বলে। সে বলে, আমরা অবশ্যই এখান থেকে বের হব, তুমি এমন কিছু করো না। জোনা তখন বলে, আমার জন্য আজ তোমার এত বড় বিপদ হলো, আসলে আমি তোমার বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না, তাই আমি তোমার রিংটা জলে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, যেটা তুলতে গিয়ে আমাদের এই অবস্থা। একথা শুনে ব্রি খুব কষ্ট পায়, কিন্তু সে তার বোনকে ক্ষমা করে দেয়। এদিকে ক্লারার সব টাকা তোলা হয়ে গেছে, সে এখন খুব খুশি। সে এবার জোনাদের বের করতে যাবে, কিন্তু তখন ব্রির ফোনে একটা মেসেজ আসে।
এই মেসেজটা ডেবিট করেছিল। ক্লারা মেসেজটা দেখে, মেসেজে লেখা ছিল, ব্রি তোমার কোনো খোঁজ না পাওয়ায় আমি পুলিশের কাছে ডায়েরি করেছি, খুব শিগগিরই পুলিশ তোমার খোঁজ করা শুরু করবে। মেসেজটা পড়ে ক্লারা খুব ভয় পেয়ে যায়, কারণ পুলিশ যদি এখানে চলে আসে আর এসে যদি জেনে যায় যে সে তাদের ব্ল্যাকমেইল করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, তাহলে তো সে খুব বিপদে পড়ে যাবে। ক্লারা জোনাদের এসে এইসব কথা বলে। জোনা বলে, আমরা কাউকে কিছু বলবো না, তুমি ভয় পেও না, তুমি শুধু ছাদটা খুলে দিয়ে এখান থেকে চলে যাও, আমরা তো তোমাকে দেখিনি, তাহলে পুলিশে কিভাবে তোমাকে দেবো। একথা শুনে ক্লারা স্বস্তি পায়। তখন সে পুলের ছাদ খোলার জন্য কন্ট্রোল রুমে যায়, কিন্তু এখানে ঘটে আরেক ভয়াবহ ঘটনা। পুলের কম্পিউটার সিস্টেম সম্পূর্ণ পাসওয়ার্ড প্রোটেক্টেড, আর এই পাসওয়ার্ড ক্লারার জানা ছিল না। ক্লারা এসে বলে, সিস্টেমে পাসওয়ার্ড দেওয়া হয়েছে, আর এই পাসওয়ার্ড আগে ছিল না, হয়তো ছুটির জন্য পাসওয়ার্ড দেওয়া হয়েছে, তাই কম্পিউটার অন করা যাচ্ছে না। ক্লারা জোনাদের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি দুঃখিত, তোমাদের আমি বের করতে পারছি না। জোনা তখন বলে, তুমি পুলিশ নিয়ে আসো, পুলিশ এসে আমাদের রক্ষা করবে। ক্লারা বলে, পুলিশ আসলে তো আমি ধরা পড়ে যাব, আর আমার এই অন্যায়ের জন্য আমার নিশ্চিত জেল হয়ে যাবে। একথা শুনে জোনারা খুব ভয় পেয়ে যায়, তারা দুজনে খুব কান্না করতে থাকে। ক্লারা তাদেরকে বলে, তোমাদের ভাগ্য খারাপ, তাই ভাগ্যকে মেনে নাও। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে বিড়ির অবস্থা খুব খারাপ হতে থাকে, সে ঠিক মতন নিঃশ্বাস নিতে পারছিল না, একটা সময় সে জলে ভেসে থাকার ক্ষমতা হারাতে থাকে। জোনা কোনো মতে বিড়িকে ধরে রেখেছিল, বিড়ি তখন জোনাকে বলে, আমি হয়তো আর কিছু সময়ের মধ্যে মারা যাব, তবে একটা কথা তোমাকে বলে যাই, আমি তোমাকে ছোটোবেলা থেকেই আগলে রেখেছি, তুমি তখন খুব ছোটো ছিলে যখন আমাদের বাড়িতে আগুন লেগেছিল, আমি তোমাকে আমার কোলের মধ্যে নিয়ে সেই আগুন থেকে বেরিয়ে এসেছিলাম, তোমাকে বাঁচাতে গিয়ে আমার একটা হাত পুরো পুড়ে গিয়েছিল, কিন্তু তোমার কোনো ক্ষতি আমি হতে দেইনি, আর আমার বিয়ে হয়ে গেলেও আমি তোমাকে দূরে সরিয়ে দিতাম না। এসব কথা শুনে জোনা পুরো স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে তার দিদি তাকে কতটা ভালোবাসে, জোনা তার দিদিকে কোনোভাবেই মরতে দেবে না, তাই সে একটা শেষ চেষ্টা করার কথা ভাবে, তাকে এই ছাদ যে করেই হোক ভাঙতে হবে। জোনা তাই সেই ফিল্টারটা টেনে তোলার জন্য আবার সেখানে যায়। অনেক শক্তি দিয়ে সে ফিল্টারটা টানতে থাকে, কিন্তু সে কিছুতেই ফিল্টারটা তুলতে পারছিল না। তখন সে একটা উপায় খুঁজে পায়। তার দিদির চুলে একটা কাপড়ের ফিতা বাঁধা ছিল, সে ফিতাটা তার দিদির চুল থেকে ছাড়িয়ে নেয়। এই ফিতা দিয়ে ফিল্টারটা বেঁধে দিলে সেটা টানতে সুবিধা হবে, জোনা এটাই করে। সে ফিল্টারটা ভালো করে ফিতা দিয়ে বেঁধে আপ্রাণ চেষ্টা করতে থাকে। অবশেষে ফিল্টারের একটা গ্রেট খুলে যায়। এখন তাহলে এই ফিল্টার দিয়ে জোরে জোরে ছাদে আঘাত করতে হবে। এদিকে ব্রি আর জলে ভেসে থাকতে পারছিল না, সে ডুবে যেতে থাকে। ব্রিকে একটু শ্বাস দিয়ে স্বাভাবিক করা হয়। এরপর জোনা ছাদের ওই ছিদ্রটার কাছে গিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে। অনেকটা আঘাত করার পর ছাদে একটা ফাটল ধরে। এই ফাটলটা ভাঙতে গিয়ে জোনার হাত কেটে গিয়েছিল, তবে সে ফাটলটা ভেঙে একটা বড় জায়গা তৈরি করে, আর সে ব্রিকে সেখান দিয়ে টেনে বাইরে বের করে আনে। বাইরে এসেই জোনা ব্রিকে ইনসুলিন দিয়ে দেয়। অবশেষে তারা সেখান থেকে উদ্ধার হলো। কিন্তু তখন সেই মহিলাটা জোনাদের কাছে আসে। সে সেখান থেকে চলে যায়নি, তার হাতে ছিল একটা বন্দুক, সে জোনাদের মেরে ফেলতে চায়। সে বলে, তোমরা নিজেদের চেষ্টায় বাইরে বেরিয়ে এসেছো, আর আমি তোমাদের ব্ল্যাকমেইল করে অনেক টাকা নিয়েছি, এমনকি তোমাদের বাইরে বের হওয়ার জন্য কোনো সাহায্য করিনি, এর মানে তোমরা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাই তোমাদেরকে আমার মেরে ফেলতেই হবে। জোনা তখন বলে, আমরা অনেক চেষ্টার পর নিজেদের বাঁচিয়ে বাইরে বেরিয়ে এসেছি, এরপরও যদি আমাদের মরতে হয় তাহলে আমাকে প্রথমে মেরে ফেলো। ক্লারা বন্দুক তাক করে থাকে, কিন্তু সে বন্দুক চালাতে পারে না। ক্লারার বিবেক কিছুতেই এত বড় অন্যায় তাকে দিয়ে করতে দিচ্ছিল না। দুই বোনের ভালোবাসা দেখে ক্লারা অনেক অনুপ্রাণিত হয়ে যায়, তাই সে আর গুলি করে না। উল্টে সে তার ফোন জোনাকে দিয়ে বলে পুলিশকে ফোন করতে, পুলিশ এসে তাদেরকে হসপিটালের ব্যবস্থা করে দেবে। ক্লারা তাদেরকে আংটিটিও ফিরিয়ে দেয়। ক্লারা তার নিজের পাপের জন্য অনুতপ্ত হতে থাকে। সে তার নিজের করা সব ভুল বুঝতে পেরেছে, তাই জোনা ক্লারাকে ক্ষমা করে দেয়। কিছুক্ষণ পর পুলিশ সেখানে আসে। এখন তারা দুই বোনই সুস্থ আছে। জোনা ব্রিকে তার আংটিটা দিয়ে বলে, তোমার বিয়েতে আমি সবার থেকে বেশি আনন্দ করব, আর তোমার থেকেও বেশি সাজব,
তাই তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো।